পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। আজ আমাদের দ্বিতীয় ক্লাস যারা এখনও বাকি ক্লাসটি দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান নিচের কোনটি স্কেলার রাশি সঠিক উত্তর অপশান নাম্বারে ভর ভরের শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই তাই ভর স্কেলার রাশি ভরবেগ বল ওজনের মান ও অভিমুখ উভয়ই আছে তাই এগুলোকে রাশি বলা হয় নাম্বার টু সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল সঠিক উত্তর অপশান নাম্বার বি নিউক্লিয় সংযোজন সূর্যের শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় দুটি হালকা পরমাণুর নিউক্লিয়াসের সংযোজন ঘটে এবং নতুন ভারী পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় প্রচুর শক্তির নির্গত হয় নাম্বার থ্রি যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো উত্তর অপশান নাম্বার এ হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না শুধুমাত্র একটি প্রোটন থাকে নাম্বার ফোর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইস রয় কে ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার সি লর্ড ডাফরিন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় লর্ড ডাফরিনের আমলে প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর বোম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল নাম্বার ফাইভ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান নাম্বার সি স্যার উইলিয়াম জোনস সতেরোশো সালের পনেরোই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এটির নাম পরিবর্তিত হয়ে বেঙ্গল এশিয়াটিক সোসাইটি করা হয় নাম্বার সিক্স কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটিকে অতিক্রম করেনি সঠিক উত্তর অপশান নাম্বার সি উড়িষ্যা কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে বিস্তৃত মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে নাম্বার সেভেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী সঠিক উত্তর অপশান নাম্বার বি নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ যার দৈর্ঘ্য ছ হাজার কিলোমিটার পৃথিবীর বৃহত্তম নদী হল অ্যামাজন নাম্বার এইট ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি উনিশশো সালে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে উনিশশো সালের প্রথম এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় নাম্বার নাইন ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান নাম্বারে ফার্স্ট জুলাই নাম্বার টেন সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের সঠিক উত্তর অপশান নাম্বার বি তামিলনাড়ু নাম্বার ইলেভেন ল্যান্ড অফ কেক্স বলা হয় সঠিক উত্তর অপশান নাম্বারে স্কটল্যান্ড নাম্বার টুয়েলভ নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই সঠিক উত্তর অপশান নাম্বার বি নাগাল্যান্ড নাগাল্যান্ড মেঘালয় এবং মিজোরামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই নাম্বার সেভেন্টিন কম্পাঙ্কের একক হল উত্তর অপশান নাম্বার ডি হারস নাম্বার এইটিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর অপশান নাম্বার সি জন ম্যাকার্থি নাম্বার নাইনটিন নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেননি সঠিক উত্তর অপশান নাম্বার ডি উত্তম রামচরিত উত্তম রামচরিত গ্রন্থটি লিখেছেন ভবভূতি এটি একটি সংস্কৃত নাটক এটিতে বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ডের কাহিনী বর্ণিত আছে নাম্বার টোয়েন্টি কোন মুঘল শাসক জিন্দাপিন নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার ডি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব প্রবল ধর্মভীরু ছিলেন তিনি নিজের ধর্ম প্রচারের জন্য অন্য ধর্ম ধ্বংস করেছেন অভিযোগ আছে তিনি মন্দির ধ্বংস করে তার উপর একাধিক মসজিদ তৈরি করেছেন নাম্বার টোয়েন্টি ওয়ান লক্ষ্ণৌ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার সি গমতি মথুরা শহর যমুনা নদীর তীরে কানপুর ও বারাণসী গঙ্গা নদীর তীরে হাজিপুর গণ্ডক নদীর তীরে অবস্থিত নাম্বার টোয়েন্টি ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয় সঠিক উত্তর অপশন নাম্বারে জম্মু কাশ্মীর ভারতের একমাত্র জম্মু ও কাশ্মীরে কেশর উৎপন্ন করা হয়